তনুশ্রী দিদির ভূগোলিকাতে আমার সমস্ত স্টুডেন্টদের স্বাগত। তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, নাহলে আমি বুঝবো কি করে, নাহলে আমি ভালোভাবে তৈরি করবো কি করে। শুধু ক্লাস টেনের সিলেবাসটা বলছি বলে তাই কিন্তু না, ক্লাস টেনে যারা পড়ো না, যারা নাইনে পড়ো, এইটে পড়ো, সেভেনে পড়ো, ইলেভেন, টুয়েলভ, যে কেউ ভূগোল সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করতে পারে, আমাকে বলতে পারে যে কোনো একটা বিশেষ সাবজেক্ট বা সাবজেক্টের কোনো একটা বিশেষ অংশ যদি বুঝিয়ে দেওয়ার হয়, আমাকে 8টা থেকে 9টার মধ্যে তোমরা আমায় ফোন করতে পারো 9432232905 এ। অবশ্যই নিজে দেখো, বন্ধুদের দেখাও, সবাই সাবস্ক্রাইব করো আর প্রচুর শেয়ার করো। আমি আমার প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলি মিডিয়ামের প্রত্যেকটা স্টুডেন্টের হাত ধরতে চাই। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস এইটের শিলা। সেটা অনেক উঁচু ক্লাসেও সবাই শুনতে পারে, কারণ শিলাটা খুবই দরকারি জিনিস। শিলা বলতে কি বোঝায়? শিলা মানে কি? আমরা ছোটবেলায় তোমরা কি ভাবছো শিলা মানে পাথর, শক্ত কিছু? তা না কিন্তু। শিলা মানে হচ্ছে আমাদের ভূত্বকের যে আবরণ, ভূত্বকের যে শক্ত আবরণ, সেটা হচ্ছে শিলা। এবার এই আবরণে কি শুধু পাথর থাকে? না, মাটি থাকে, পলি থাকে, কাদা থাকে, নুড়ি থাকে, কাঁকড় থাকে, বালি থাকে, আবার পাথরও থাকে। তাহলে এই সব মিলিয়ে কিন্তু শিলা। শিলা মানে যে শক্ত পাথর তা কিন্তু না। তাহলে শিলা মানে কি কি হচ্ছে? শিলা মানে বালি, শিলা মানে পলি, শিলা মানে কাদা, শিলা মানে নুড়ি, শিলা মানে কাঁকড়, শিলা মানে শক্ত পাথর, শিলা মানে মাটি, সব কিছু নিয়ে হচ্ছে শিলা। এক কথায় বলতে গেলে ভূপৃষ্ঠের যে উপরের শক্ত আবরণ সেটাই হচ্ছে শিলা। এবার এই শিলার কিভাবে সৃষ্টি হলো এবং শিলা কয় প্রকার? শিলা কয় প্রকার? 3 প্রকার, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। প্রথমে আসি আগ্নেয় শিলা, বা আগ্নেয় শিলা ছেড়ে দাও। শিলা কিভাবে সৃষ্টি হলো? না, ভূপৃষ্ঠে ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় আগ্নেয় গোলা পৃথিবী, সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে হয়ে, তোমরা এর আগে যে চ্যাপ্টার পড়িয়েছি পৃথিবীর অভ্যন্তর্ভাগ, তাতে নিশ্চয়ই তোমরা দেখেছো যে যখনই সেটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকলো, তার মধ্যে যে কঠিন অংশ সেটা কি হলো? পৃথিবীর কেন্দ্রে জমা পড়লো, এবং যে হালকা অংশ সেটা পৃথিবীর ওপরে স্বরের মতো ভেসে উঠল। এবার কি হয়? দুধ জাল দেওয়ার পরে কি হয়? একটা পুরু স্বর পড়ে। স্বরটা যদি ঘেটে দেওয়া না যায় তাহলে ভেতরের দুধটা কিন্তু গরম থাকে, আর যদি স্বরটা ঘেটে দিই তাহলে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এটা নিশ্চয়ই জানো। তাহলে আমরা ওরকম একটা গরম দুধের উপর আছি, একটা শক্ত স্বরে। গরম দুধটা কি আমাদের ম্যাগমা, আর শক্ত স্বরটা কি আমাদের শিলামণ্ডল। তাহলে যখন এই শিলামণ্ডলের হালকা স্তরগুলো আস্তে 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 শক্ত হতে থাকলো, থেকে একটা আবরণ সৃষ্টি করলো শক্ত হয়ে, এবং পুরো পৃথিবীটাকে ঢেকে ফেললো শক্ত আবরণে, যার জন্য ভিতরের ম্যাগমার যে তাপ, সে তাপটা বেরোতে পারলো না, বিকিরণ করতে পারলো না, সেখানে সেভাবেই থেকে গেল, যার জন্য আমাদের ম্যাগমার অবস্থা এখনো দেখা যায়। কারণ শিলামণ্ডল তো খুব কম অংশ পুরু, কিন্তু বেশিরভাগটাই হচ্ছে আমাদের ম্যাগমা, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল মিশিয়ে। গুরুমণ্ডলটা হচ্ছে সান্দ্র টাইপের, আর কেন্দ্রমণ্ডলের যে বহিঃকেন্দ্রমণ্ডল সেটা তো পুরো তরল, অন্তঃকেন্দ্রমণ্ডলটা আবার চাপ ঠাপের জন্য কি হয়, কিছুটা চাপের ফলে একটু অর্ধ সান্দ্র, মানে পুরোপুরি তরলও না পুরোপুরি কঠিনও না, এরকম অবস্থায় সে থেকে গেছে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এরপরে কি হয়েছে? তাহলে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন ওই জ্বলন্ত গ্যাসীয় আগ্নেয় গোলা থেকেই তো সৃষ্টি হয়েছে। তাহলে কি থেকে সৃষ্টি হলো? একটা আগ্নেয় বস্তু থেকে, তাই তো? তাই এই আগ্নেয়জাত দ্রব্য থেকে যে শিলা সৃষ্টি তাকে বলছি আগ্নেয় শিলা। আগুন থেকে জাত আগ্নেয়, ঠিক আছে? অর্থাৎ এই আগ্নেয় যে শিলাগুলো ছিল, আগ্নেয় যে পদার্থ ছিল, সেটা যখন ঠান্ডা হয়ে জমাট বেঁধে ঠান্ডা হয়ে যে শিলা গঠন করলো সেটা হচ্ছে আগ্নেয় শিলা। তার মানে কি এখন আগ্নেয় শিলা হয়নি?
এখনো অগ্নিশিলা চলছে। কেন চলছে? না, যখনই অগ্নুৎপাত হচ্ছে নিচ থেকে ম্যাগমা বেরিয়ে আসছে লাভা রূপে, সেটা ঠান্ডা হচ্ছে। ধরো এখানে ম্যাগমা, এখানে ম্যাগমা চেম্বার, এই চেম্বার থেকে কি হয়েছে বেরিয়ে আসছে, দেখা যাচ্ছে না, বেরিয়ে এসে কি হচ্ছে জমাট বাঁধছে। জমাট বেঁধে যেটা সৃষ্টি করছে লাভা রূপে বেরিয়ে এসে আগ্নেয়শিলা। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ম্যাগমা চেম্বার থেকে যেটা বেরোচ্ছে সেটা কি হচ্ছে না, সেটা পুরোপুরি বেরোতে পারছে না, সেটা এখানেই থেকে যাচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। সেই ম্যাগমাটা লাভা রূপে বেরোতে পারছে না, ম্যাগমা হিসাবেই থেকে যাচ্ছে, ঠান্ডা হয়ে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করছে সেটাও আগ্নেয়শিলা। তাহলে এটাও আগ্নেয়শিলা, এটাও আগ্নেয়শিলা। আর পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন জমাট বেঁধে যেটা সৃষ্টি হয়েছিল সেটাও আগ্নেয়শিলা। আমার বাড়িতে একটা ছোট্ট দুষ্ট মিষ্টি আছে, সে আমার সাথে এরকম করছে। নেক্সট আতে যাই, আগ্নেয় শিলার প্রকারভেদ। আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায়? দুভাগে। একটা হচ্ছে উদ্ভিদী আগ্নেয় শিলা, একটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা। আচ্ছা, আগ্নেয় শিলা কি তোমরা দেখেছো? কে দেখেছো? আমরা সবাই দেখেছি, আমাদের সবার বাড়িতে একটা করে আগ্নেয় শিলা আছে। বাড়িতে শিল নোড়া আছে, ওই যে নোড়া, ওটা গ্রানাইট আগ্নেয় শিলা। ট্রেনের ধারে দুপাশে পাথর পড়ে থাকতে দেখেছো? বা পিচের পিচ যে পাথর দিয়ে হয়, যে রাস্তা হয়, সেটা কি পাথর? রাস্তা দুধারে, ট্রেনের দুধারে যে বড় বড় পাথর পাওয়া যায়, কি পাথর, কি শিলা সেটা? ব্যাসল্ট শিলা। তাহলে আমরা সবাই আগ্নেয় শিলা দেখেছি। গ্রানাইট আমাদের বাড়িতে আছে, আর ব্যাসাল রাস্তায় বেরোলে ট্রেনের আশেপাশেই আমরা দেখতে পাবো। বুঝতে পেরেছো? এবারে আসি আগ্নেয় শিলার প্রকারে। আগ্নেয় শিলা দুরকম, একটা যেটা এখনকার যেটা শিলা তৈরি হচ্ছে সেটা যখন ম্যাগমা হিসাবে লাভা হিসাবে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যেটা শক্ত হচ্ছে অর্থাৎ মিশ্রিত হতে পারছে, বেরোতে পারছে, সেটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা। সেটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা, যেমন হচ্ছে ব্যাসাল্ট। আর যেটা বেরোতে পারছে না সেটা হচ্ছে উদ্ভেদী, মানে ভেদ করতে পারছে না, মাটিটাকে ভেদ করতে পারছে না, উদ্ভেদী আগ্নেয় শিলা, যেরকম হচ্ছে গ্রানাইট গ্যাব্রো। এবার এই উদ্ভেদী আগ্নেয় শিলাও দুরকম হয়। কি? একটা হচ্ছে যেটা ভূপৃষ্ঠের কাছে আছে উপপাতালি, আর যেটা ভূপৃষ্ঠ থেকে অনেক তলায় আছে সেটা হচ্ছে পাতালিক আগ্নেয় শিলা। তাহলে যেটা ভূপৃষ্ঠের কাছে আছে উপপাতালিক আগ্নেয় শিলা, আর যেটা ভূপৃষ্ঠ থেকে অনেক নিচে আছে সেটা হচ্ছে পাতালিক আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগটা বুঝতে পেরেছো? নিঃসারী, উদ্ভেদী, উদ্ভেদী দুটো ভাগ, নিঃসারী হচ্ছে ব্যাসাল্ট, উদ্ভেদী হচ্ছে গ্রানাইট গ্রাব্য ডলোরাইট, তার দুটো ভাগ, একটা হচ্ছে পাতালিক উপপাতালিক, উপপাতালিক পাতালিক হচ্ছে গ্রানাইট গ্রাব্য, উপপাতালিক হচ্ছে ডলোরাইট, একটা উদাহরণ। তাহলে বুঝতে পেরেছো? এরপরে আমি আগ্নেয় শিলার বৈশিষ্ট্যটা বলি। আগ্নেয় শিলা কি হবে? আগ্নেয় শিলা হবে শক্ত, ভারী, টপ করে ভেঙে যাবে না, ভঙ্গুরতা কম থাকবে, ভারী হবে, শক্ত হবে। তার মধ্যে কুয়ার ছোট 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 কুয়ার দেখা যেতে পারে, ঠিক আছে? আর কি হবে? ক্ষয় প্রবণতা কম হবে, ঠিক আছে? তাহলে আগ্নেয় শিলার কতগুলো বৈশিষ্ট্য, তোমরা বাড়িতে সবাই নোড়া নাও, কেউ ব্যাসাল্ট জোগাড় করো, ভালো করে দেখো, বুঝতে পেরে যাবে। তাহলে আজকে এইটুকুনি। শিলা কি? আচ্ছা, শিলার মধ্যে শিলা কি দিয়ে গঠিত হয়? শিলা কিন্তু খনিজ দিয়ে গঠিত হয়। এবার যে শিলা একটা, মানে খনিজ আবার দুরকম হয়, একটা হচ্ছে যেখানে একটাই খনিজ দিয়ে গঠিত হচ্ছে, আর যেখানে অনেক রকম খনিজ দিয়ে গঠিত হচ্ছে। তাহলে শিলার যে উপাদান, সেই শিলার উপাদান কিন্তু বিভিন্ন ধরনের খনিজ, যেরকম ক্যালসাইট হতে পারে, অভ্র হতে পারে, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের খনিজ কোয়ার্টজ হতে পারে, একত্রিত হয়ে কিন্তু শিলা সৃষ্টি করে।
তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিওতে শিলার প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেব, পাললিক শিলা, জীবাশ্ম, কিভাবে কয়লা সৃষ্টি হচ্ছে, কিভাবে পেট্রোলিয়াম সৃষ্টি হচ্ছে, কিভাবে রূপান্তরিত শিলা সৃষ্টি হচ্ছে সুন্দর করে বুঝিয়ে দেব। তোমরা আমার সাথে থাকো, সবাইকে বলো বিদ্যা দানে বারে, সবাইকে জানাও। আমি কিন্তু কোনো প্রাইভেট টিউশন করি না, স্কুল থেকে এসে যেইটুকুনি সময় পাই আমি এই ভিডিও নিয়ে তোমাদের সাথেই থাকি। আশা করেছি তোমাদের বুঝতে পেরেছো, যদি বুঝতে পারো একটা লাইক দিও।